أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, নবী এবং ওলিকে ওয়াসিলা করে দোয়া করা যাবে কিনা। প্রথমে নবী সংক্রান্ত বিষয়ে, যে নবীকে ওয়াসিলা করে দোয়া করা যাবে কিনা, তো এটা যদি তার প্রতি ঈমান আনয়নকে কেন্দ্র করে হয়, ঈমান আনয়ন করাকে ওয়াসিলা করে প্রার্থনা করা হয়, তাহলে সেটা বৈধ রয়েছে। যেমনটি এভাবে বলা যে, হে আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান আনয়ন করেছি, তোমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এরকম ভাবে যদি বলা হয় তাহলে সেটা জায়েজ রয়েছে, সেটা বৈধ রয়েছে। যেমনটি কোরআনে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরানের 193 নম্বর আয়াতে, রব্বানা ইন্না সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফা আমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা। হে আল্লাহ, আমরা শুনেছি একজন আহ্বানকারী ইমানের আনয়ন করার জন্য আহ্বান করেছে, অতপর আমরা তোমার প্রতি ইমান আনয়ন করেছি, তোমাকে বিশ্বাস স্থাপন করেছি, ফা আমান্না রব্বানা ফাগফির লানা, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের যুনুবানা, আমাদের পাপরাশিকে, ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, এবং আমাদের পাপগুলোকে তুমি মোচন করে দাও, ওয়াতাওয়াফানা মাআল আবরার, এবং আমাদেরকে সৎকর্ম পরায়ণশীলদের সাথে আমাদেরকে মৃত্যুবরণ করাও। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনয়নকে ওসিলা করে প্রার্থনা করা যেতে পারে, সেটা সাব্যস্ত হয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াকে ওসিলা করে যদি প্রার্থনা করা হয়, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশা সেটা বৈধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এখন মৃত্যুবরণ করেছেন, অতএব এখন তার দোয়ার মাধ্যমে বা সেটাকে ওসিলা করে দোয়া করা বা প্রার্থনা করা সেটা বৈধ নয়। যেমনটি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকিনা, হে আল্লাহ আমরা তোমার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করতাম, আমাদের নবীকে মাধ্যম করে তুমি আমাদেরকে বৃষ্টি দিতে, ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাসকিনা, হে আল্লাহ এখন আমরা তোমার কাছে প্রার্থনা করতেছি আমাদের নবীর চাচাকে মাধ্যম হিসেবে মেনে, ফাসকিনা, হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি প্রদান করো। তো এখানে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে তার দোয়ায় সকলে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়েছেন। তো এখানে যে জিনিসটি বোঝা যায় সেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার দোয়ার মাধ্যমে বা সেটাকে ওসিলা করে প্রার্থনা করা যেত। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার পরেও সেটা বৈধ হতো, তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলতে না যে আপনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া চাচ্ছি বৃষ্টির জন্য, বরং সরাসরি বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যম করে আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাচ্ছি। কিন্তু সেরকম ভাবে সেটা বলা হয় নাই, অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যুবরণ করার পরে তার দোয়াকে ওসিলা করে প্রার্থনা করা এটা বৈধ নয়। তিন নম্বর, নবী সাল্লামের মর্যাদাকে কেন্দ্র করে, ওরকম ভাবে সম্মানকে কেন্দ্র করে যদি প্রার্থনা করা হয়, তাহলে সেটাও বৈধ নয়, সেটা নবী সাল্লামের জীবদ্দশাতেও বৈধ নয়, মৃত্যুবরণ করার পরেও সেটা বৈধ নয়। তো এখানে যে জিনিসটি সাব্যস্ত হয়েছে সেটা হলো, কেবলমাত্র বৈধ হলো যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনয়ন করেছি, সেটাকে মাধ্যম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা যেতে পারে। আর অন্য যে কোনো উপায়ে যদি আমরা প্রার্থনা করতে চাই, নবী সাল্লাল্লাহু কবরের সামনে এসেও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি মাধ্যম হিসেবে মেনে ওসিলা করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই, সেটাও বেদাত হিসেবে গণ্য হবে, সেটার কোনো নজির, সেটা কোনো দলিল কোরআনে মহাদেশে নেই। পরবর্তীতে ওলি সম্পর্কে আমরা বলছি যে, যদি ভালো ওলি থেকেই থাকে, বর্তমানে তো ওলি যারা নাম করে নিজেদেরকে ডাকডোল পিটিয়ে ওলি হিসেবে সাব্যস্ত করে দাবি করে, তারা তো আসলে ওলি নয়।
তো এ সকল ভণ্ডবলীদের কে মাধ্যম করেতেও দোয়া প্রার্থনা করা অবশ্যই সেটা গর্হিত কাজ করাই যাবে না, যেহেতু আমরা জানি তাদের সম্পর্কে, তারা শয়তান, তারা ভণ্ড। তাহলে তাদেরকে ওসিলা করে, তাদেরকে মাধ্যম মেনে কোনো কিছুতেই আমরা দোয়া করতে পারি না, প্রার্থনা করতে পারি না। বিপরীতে যদি কারো সম্পর্কে ভালো ধারণা থাকে, আমাদের ভালো আলেম, পরহেজগার, আল্লাহ রাব্বুল আলামিনের সবসময় ইবাদত বন্দেগী করে এবং সে লোক সমাজে ভালো, তার সমাদৃত সে লোক সমাজ, এরকম যদি হয়ে থাকে, তাহলে তার কাছে গিয়ে আমরা বলতে পারি যে আপনি আমাদের জন্য দোয়া করেন এই বিষয়ে। তাহলে তার দোয়ার পরে তার সামনে তার আমিন আমিন বলবে। এই উপায়ে যদি তার দোয়ার মাধ্যমে ওই ব্যক্তির বা সৎ লোকের দোয়ার মাধ্যমে তাকে বা তার দোয়াকে ওসিলা করে যদি প্রার্থনা করা যায় বা তার দোয়াতে আমিন আমিন যদি বলা হয়, তাহলে এটা বৈধতা রয়েছে বা বৈধ রয়েছে। তারপরে যদি কেউ মারা গিয়ে থাকে, সে যেই হোক না কেন, তার মারা যাওয়ার পরে সেটাকে ওসিলা করে বা সেটাকে মাধ্যম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, এগুলো নিষিদ্ধ, এগুলো বিদাতি কর্মকাণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিদাত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।